রুই মাছের ডিম দিয়ে ছোলা কচু। তো কিভাবে বানাতে হয়, কি কি উপকরণ লাগে আর আমি কি কি উপকরণ দিচ্ছি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন অল অন করে রাখবেন, তাহলে সবার প্রথমে আমার ভিডিও পৌঁছে যাবে। তো আমি এখন ছোলা কচুটা কেটে নেব, কিভাবে কাটতে হয় আপনারা দেখে নেন। প্রথমেই আমি গোড়ার দিকটা কেটে নেব। তারপর এই ডাটাগুলোকে কেটে নেব। এবার আমি কচুর আঁশগুলোকে ছাড়িয়ে নেব, এমনি করে ধরে টান দিলে ছেড়ে চলে আসবে। এবার আমি ছোট ছোট পিস পিস করে নেব। এইরকম ভাবে আমি সবগুলোকে কেটে নেব। এবার আমি গোড়াটাকেও কেটে নেব। এবার আমি গ্যাস অন করে নিলাম, কড়াই বসিয়ে দিলাম গ্যাসে। কচুটাকে সিদ্ধ করার জন্য প্রথমে আমি কড়াইয়ে জল দিয়ে দেব, তারপর কেটে রাখা কচুগুলোকে একে একে দিয়ে দেব। কচুগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য হাই ফ্লেমে 5-7 মিনিট আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। ঢাকনাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে 7 মিনিট হয়ে গেছে। তো আমি এবার দেখে নেব লুকাপিয়া সিদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার আমি নামিয়ে নেব, জলটা ঝরিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব সর্ষের তেল। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দেব জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আমি চিরিনি হাত দিয়ে ফাটিয়ে নিয়েছি, আপনারা চাইলে ছিঁড়ে দিতে পারেন। এবার আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা কচুগুলো। কচুটা এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। কচুটাকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা রুই মাছের ডিম, খুব সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো দিয়ে দিলাম।
সাথে দিয়ে দেব কয়েক দানা চিনি। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি করে করতে হবে, তাহলে এটা খেতে ভালো লাগবে। এবার আমি দিয়ে দেব গরুর দুধ হাফ কাপ। এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে গরুর দুধটা ইউজ করলাম। আপনারা হাতের কাছে যদি না পান তাহলে আমলের গরুর দুধও ইউজ করতে পারেন। এই দুধটা দিলে এই রান্নাটার দ্বিগুণ স্বাদ বেড়ে আসে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আমি। এবার আমি সবশেষে দিয়ে দেব ভেজে রাখা জিরি। এটা আমি কাঠফোলায় ভেজে নিয়েছিলাম, তারপর শিলনোড়ায় বেটে নিয়েছিলাম, পুরোটা আমি দিয়ে দিলাম। এই জিরি ভাজাটা দিলে খুব সুন্দর একটা সুগন্ধ উঠে আসবে। গ্যাস অফ করে দিলাম, এবার আমি নামিয়ে নেব। আমি রুই মাছের ডিম দিয়ে ছোলা কচুর ভর্তা তৈরি করে নিয়েছি। তো রংটা যেমন সুন্দর এসেছে, এটা খেতেও খুব সুন্দর লাগবে, এটা গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। তো এইরকম ভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে নোটিফিকেশন অল অন করে রাখবেন, তাহলে সবার প্রথমে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই বন্ধুরা, শেষ হচ্ছে ভিডিওটি, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন নতুন কিছু রেসিপি নিয়ে।